আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভ্লগ। আপনাদের অনেক দিন ধরেই আমাদের একটা রিকোয়েস্ট ছিল যেন ফিনল্যান্ডের আমরা সুপার শপগুলো প্রোডাক্টের প্রাইস আপনাদেরকে জানাই। স্পেশাল হচ্ছে আপনার বিফ, চিকেন, এই মিটগুলো প্রাইস কীরকম হয়ে থাকে, এখানে হালাল মিট পাওয়া যায় কি না, এখানে আপনার ফ্রেশ মিট পাওয়া যায় কি না, তো বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমরা এসেছি হচ্ছে ফিনল্যান্ডের ভাসার হটকারি সুপার শপে। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিফ সাজানো রয়েছে, এগুলো হালাল বিফ। প্রতি বৃহস্পতিবার দিন তারা এখানে বিফ, চিকেন, ল্যাম্ব এগুলো মিট একদম ফ্রেশ সেল করে থাকে। ওদের শিপমেন্টই আসে বৃহস্পতিবার, তো আমরা বৃহস্পতিবার যে ওদের এখান থেকে পারচেস করার ট্রাই করি যেন একদম ফ্রেশ দেখে আমরা নিতে পারি, কারণ এর পরবর্তীতে যা পাওয়া যাবে সেগুলো সব ফ্রোজেন হয়ে যাবে। আজকে সেলের পর ওরা যা থাকবে সবগুলো ফ্রোজেন করে ফেলবে, তো সেক্ষেত্রে তখন শুধু দেখে নেয় আর আসলে পছন্দ করে নেয়। আর আমাদের যে অভ্যাসটা বাঙালিদের, আমরা আসলে সব কিছু দেখে পছন্দ করে নিতে চাই, তো সেই অপশনটা থাকে না। তো এই জন্য বৃহস্পতিবারই আমরা চলে এসেছি, একদম বিকেলের আগে আগে চলে এসেছিলাম, তখনও মাংস আসেনি। তো তারপরে আমরা এসেছি, এসে আমরা আসলে এখান থেকে এখন পারচেস করবো। যে দেখতে পাচ্ছেন ল্যাম্বের পিসগুলো রয়েছে, এগুলো হচ্ছে বিফের পিস। এখানে দেখেন ওদের নিজেদের তৈরি কিছু মিষ্টি সাজানো রয়েছে ডেজার্ট হিসেবে, যাদের আমাদের অনেক খুব পছন্দ, যার তারা এখান থেকে এটা পারচেস করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের খেজুর রয়েছে, যেহেতু এটা মুসলিম শপ আপনি এখানে খেজুরও পেয়ে যাবেন। উনি আমাকে দেখাচ্ছে আসলে আমি কোন বিষ্টি নিতে যাচ্ছি। এখানে আমি কিছু সিনা এবং কিছু বিফের রানের মাংস মিক্স করে নিয়েছিলাম। এখান থেকে আপনি সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে আপনি যে পিসটা পছন্দ করবেন সেই পিসটি আপনাকে দেওয়া হবে। আমাদের দেশে যেমন হচ্ছে আপনার এটার সাথে তেল চর্বি মিক্স করা থাকে, এখানে শুধু সলিড মাংসটি পাবেন। এখানে প্রাইসটা বলে রাখি, এখানে বিফের প্রাইস হচ্ছে 9 ইউরো করে। তো সেই ক্ষেত্রে যদি আপনি বাংলাদেশের সাথে কম্পেয়ার করেন তো প্রাইসটি একটু হাই মনে হলো। আসলে আমার মনে হয় যে এখানে ইনকামের সাথে কম্পেয়ার করলে এটা আসলে হাই না, কারণ আমাদের দেশের মানুষের ইনকামের সাথে প্রাইসের যে ক্যাপটা রয়েছে এখানে আসলে সেরকম ক্যাপটা নেই। এখানে মানুষের ইনকামও হয়, তাদের কস্টিংও হয়। তো অনেকে বলে থাকেন ফিনল্যান্ডের বাজার আগুন লেগেছে, প্রাইসের দাম বেশি। আসলে আমি এটার সাথে একমত না, এখানে মানুষের ইনকাম বেশি তাই তাদের কস্টিংও বেশি, খরচ অবশ্যই বেশি হবে। তো এখানে আমার যে বিফটা যেটা নিয়েছি সেগুলো পিস পিস করে দেওয়া হচ্ছে আমাদের কাটার মেশিনে, তো আপনি চাইলে আনামনি যেতে পারবেন। তো আমরা আসলে ছোটো ছোটো না করে মিডিয়াম সাইজে পিস করে নিয়েছি যেন পরবর্তীতে আমরা আসলে পিস করতে পারি। সেই সাথে আমরা হচ্ছে একটা হোল চিকেন নিয়েছি এবং আমরা কিছু লেগ পিস নিয়েছি, শুধু লেগ পিস নিয়েছি। আপনার কাবাব, তান্দুরি টান্দুরি করার জন্য আপনি এখানে বাংলাদেশের মতো শুধু শিনার পিস পাবেন, লেগ পিস পাবেন, উইংস পিস পাবেন। এখানে বিফ কিমাও পেয়ে যাবেন, বিফ কিমার পিস হচ্ছে 10.5 ইউরো পার কেজি, যেটা আমার মনে হয় আমার বাংলাদেশের থেকে এখানে কম। তো যারা বলে থাকেন যে ফিনল্যান্ডের বাজার আগুন লেগেছে, আমি আসলে তাদের সাথে একমত হতে পারছি না। আসলে কিছু কিছু প্রাইসে আসলে তারতম্য থাকবেই, যেমন এখানে হচ্ছে আপনার শীত প্রধান দেশ, তাদের ভেজিটেবল হয়ে থাকে না, তো সব কিছু সম্পূর্ণ ভেজিটেবল তারা ইম্পোর্ট করে, সেক্ষেত্রে ভেজিটেবল প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। তো আমাদের জন্য একটা হোল চিকেনও নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এই হোল চিকেনটাও তারা পিস করে দিবেন। আমাদের যেটা হোল চিকেন নিয়েছি সেটা প্রায় 1.8 কেজি হয়েছিল, 4.9 ইউরো করে বাংলাদেশে টাকা এসেছিল, প্রায় 1100 টাকার মতো। এবং হচ্ছে আমরা 1.4 কেজির লেগ পিস নিয়েছিলাম, যেটা বাংলাদেশে টাকা প্রায় 850 টাকা এসছে। তো এখানে আসলে একটা জিনিস, এখানে যে ফার্মের জিনিসগুলো থাকে সেগুলো আসলে খুবই ফ্রেশ থাকে। এখানে আসলে এক্সট্রা ওরা কোনো কেমিক্যাল কিংবা আমাদের দেখা যাচ্ছে বড় করার জন্য যে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে থাকে, এখানে সেই ধরনের কোনো কিছুই থাকে না। তো এই জন্য প্রতিটা খাবারই খুবই ফ্রেশ মনে হয় আসলে। এখানে ছাড়া আপনি গরুর ভুঁড়ি নিতে পারবেন, এখানে পরিষ্কার করে গরুর ভুঁড়ি পাওয়া যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন গরুর ভুঁড়ি নিতে পারবেন। চিকেনের আপনার উইংস আছে, বিফের টাং রয়েছে, বিফের লেজের মাংস রয়েছে। তো আসলে এখানে মোটামুটি ভ্যারাইটি সব কিছুই আপনি পাবেন, যা বাংলাদেশে আপনি বাংলাদেশে আপনি যা পছন্দ করতেন এখানে মোটামুটি সবই পাবেন। এক্সেপশনাল কিছু জিনিস তো রয়েছে আসলে, দেশের মতো তো সব কিছু এখানে পাওয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা হচ্ছে চিকেনের কিউবগুলো রেখেছে, শুধু ব্রেস্ট পিস, উনি আমাদের না করছে ভিডিও করার জন্য, তো পরবর্তী ভিডিওগুলো আমরা করতে পারিনি। আমরা এখন বাসায় চলে এসেছি, আমরা কী কী বাজার করেছি তা আপনাদের কাছে দেখাবো। আমরা রুই মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ নিয়েছি, কিছু সসেজ নিয়েছিলাম, আমরা যে বিফ নিয়েছি তাদের থেকে যত বিফ নিয়েছিলাম, এখানে 3 কেজির মতো বিফ নিয়েছি।
3 কেজি বিফের প্রাইস বাংলাদেশি হিসাব করেন প্রায় হচ্ছে 3450 টাকার মতো আসবে, 125 টাকা ইউরো যদি ধরে থাকি আমরা। আসলে এখানে নর্মালি আমরা বাংলাদেশের মতো সব কিছুই পাই না, তো এখানে যতটুকুই যা আছে সব কিছুই আসলে মোটামুটি ফ্রেশ পাওয়া যায়। ফ্রোজেন তো আছে, ফ্রোজেন আইটেম তো আছেই, তবু আমরা আসলে এখানে চাইলে আপনার ফ্রেশ জিনিসগুলো নিতে পারি, অপশন রয়েছে, এটা সাধারণত খুঁজে দেখতে হয়। এখানে যে আমরা চিকেন দেখতে পাচ্ছেন, আমরা হোল চিকেন নিয়েছি, চিকেনের লেগ নিয়েছি, 6.74 ইউরো পড়েছিল আমাদের চিকেনের লেগ, 1.4 কেজি। সেই সাথে আমাদের আরও কিছু আইটেম ছিল আজকে, আমরা সসেজ নিয়েছিলাম, তাছাড়া ছিল হচ্ছে পাঙ্গাস মাছ নিয়েছিলাম, রুই মাছ নিয়েছিলাম। এই যেটা পাঙ্গাস মাছ নিয়েছি, 4 পিসের পাঙ্গাস মাছের প্রাইস আমাদের পড়েছে হচ্ছে বাংলাদেশি টাকায় অলমোস্ট 800 টাকার মতো এসছে। এবং এই যে সসেজগুলো নিয়েছি, সসেজগুলোর প্রাইস ছিল হচ্ছে 4.35 ইউরো, দুইটা নিয়েছি আমরা, যা প্রায় হচ্ছে 1100 টাকার মতো এসছে। আসলে আপনাদের সুবিধার জন্য আসলে বাংলা কনভার্ট করে বলা হচ্ছে, আসলে এখানে আসলে ইউরোপে ইউরোর সাথে বাংলা কনভার্সনটা মিলালে আসলে শপিং করা যাবে না, প্রাইসিংটা অনেক বেশি মনে হবে। এই যেটা হচ্ছে আমাদের রুই মাছ, রুই মাছের পিস আমরা এখানে নিয়েছিলাম 2 কেজির মতো, যা আমাদের বাংলা টাকা এসেছিল হচ্ছে প্রায় 1900 টাকার মতো। এখানে রুই মাছগুলো আসলে একদম ভিতরে পরিষ্কার করা থাকে, পরিষ্কার করে ওরা ফ্রোজেন করে রাখে। রুই মাছটা আপনি তাজা এখানে পাবেন না, যদি আপনি তাজা নিতে চান সেক্ষেত্রে হেলসিঙ্কিতে যেতে হবে, হেলসিঙ্কিতে কিছু আপনার তাজা মাছের শপ আছে, সেখান থেকে আপনাকে নিতে হবে। তো এই যে সসেজগুলো দেখতে পাচ্ছেন, মোটামুটি এই ছিল আজকে আমাদের শপিং। আমরা তাদের সব থেকে আসলে মাঝে মাঝে বিভিন্ন জিনিস পারচেস করি, সেখান থেকে তাদের পরজন থেকে আমরা পরোটাও পারচেস করেছিলাম। এই পরোটাটার প্রাইস ছিল প্রায় 11.9 ইউরো, বাংলাদেশি টাকা 1500 টাকা। ওদের চিলিসের প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে, আমরা যে এতটুকু চিলি পারচেস করেছিলাম, এই চিলিসটার প্রাইস পড়েছিল প্রায় আমাদের বাংলা টাকায় প্রায় 375 টাকার মতো, 3 ইউরো ছিল। তো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে, আমরা যা যা পারচেস করি আপনাদের সাথে শেয়ার করলাম, পরবর্তী হয়তো আরও অন্য কোনো সুপার শপে লাইভ ভিডিও নিয়ে আমরা থাকবো, কারণ এখানে যেহেতু ভিডিও করা নিষেধ ছিল তাই আমরা আসলে অনেক কিছু ভিডিও করতে পারিনি, অনেক কিছু শপিং করেছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।